নমস্কার, আমি ডক্টর পূর্ণেন্দু রয়, আমি একজন সার্জন জেনেসিস হসপিটাল কসবা কলকাতায়। আজকে 22শে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, এইখানে বসে বসে ঠান্ডা এক গ্লাস জল খাওয়া ইজ ভেরি ইজি, কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি বুঝতে পারি যে 2.2 বিলিয়ন লোকজন পৃথিবীতে, তাদের কাছে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের অ্যাক্সেস নেই? আমরা আজকে 22শে মার্চ তাহলে কি করার চেষ্টা করছি বা লোককে কি বলার চেষ্টা করছি? আমরা বলার চেষ্টা করছি যে ওয়ার্ল্ড ওয়াটার ডেতে আমরা ইউনাইটেড নেশনসে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল 6, যে মোটো যেটা হচ্ছে স্যানিটেশন আর ওয়াটার পৃথিবীর সমস্ত লোকের জন্যে 2030 সালের মধ্যে, এই যে গোল 6, এইটা আমরা কি করে অ্যাচিভ করতে পারবো, তার জন্য আমাদের কি কি করা দরকার। এবছরের ইউনাইটেড নেশনসের থিম হল গ্রাউন্ড ওয়াটার মেকিং দ্য ইনভিজিবল ভিজিবল। মানে কি? আমাদের মাটির নিচের যে জল, যেটাকে আমরা দেখতে পাই না, সেই জলটার উপরেই কিন্তু আমরা সবাই আমাদের জীবনযাপন সব কিছু ডিপেন্ড করছে। আমরা সেই ব্যাপারটাকে কি করে ভিজিবল করছি আর সেই মাটির নিচের জলটাকে কি করে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, কারণ তা না হলে এই মাছের নিচের জলের লেভেল কিন্তু ক্রমশ বছরের পর বছর নিচে চলে যাচ্ছে। মাটির নিচের জল তৈরি হয় কি করে? এটা সাধারণত বৃষ্টির জল মাটির ভেতর দিয়ে সিপ করে ডেপথে, সেখানে পাথর কাঁকড় আর মাটির সাথে যে জলের লেভেল থাকে, সেই জলটাকে আমরা বের করি মোটর দিয়ে অথবা কুয়ো। এই জলটা আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনের জন্যে, আমাদের জল খাওয়া বা সাধারণ ডে টু ডে লাইফের দরকারের জন্য। আর এই জলটাকে আমরা কি করে বাঁচাবো সেই জিনিসটা বোঝার জন্যে আমরা আজকে ইউনাইটেড নেশনস থেকে এই দিনটিকে পালন করার চেষ্টা করছি, যাতে আমরা সবাইকে বোঝাতে পারি যে জলের হাহাকার একদিন আসবে যদি আমরা এই জলটাকে সম্মান দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা না করি। যে সমস্ত অঞ্চলে নদী পুকুর নেই, যেগুলো শুকনো ড্রাই এরিয়া, তারা সবাই কিন্তু এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপর ডিপেন্ড করে। জলাভূমি যেখানে আছে, শালি জমি যেখানে চাষবাসের জন্যে, ইন্ডাস্ট্রির জন্যে, কারখানার জন্যে জলের অভাব হয় না, তারা বুঝতে পারে না যে জল কতটা, বাংলায় বলে জলই প্রাণ। কিন্তু যে জায়গায় জলের অভাব আছে, তারা কিন্তু পাম্প ড্রিল বা কুয়োর থেকে যে জল তোলার চেষ্টা করে। সেই কারণে কিছু কিছু জায়গায় যেখানে ড্রিঙ্কিং ওয়াটার নেই, যেমন সুন্দরবন এরিয়া, সেখানকার জল হচ্ছে নোনা জল, সেই নোনা জল খাওয়া যায় না। আমাদের যে ট্রাস্ট GECT, জেনেসিস এডুকেশন আর চ্যারিটেবল ট্রাস্ট, আমরা গত 12 বছর সুন্দরবন এরিয়াতে কাজ করছি। আমরা সেখানকার গ্রামে নলকূপ বসিয়েছি, যাতে কিনা মাটির তলা থেকে ফ্রেশ ওয়াটার সাধারণ লোকজন পান করার জন্যে পেয়ে থাকে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, এটা হচ্ছে একটা জায়গা যেটাকে প্রিজার্ভ করা দরকার। কিন্তু 1986 সাল থেকে দেখা গেছে 2012 সালের মধ্যে 5.5% ম্যানগ্রোভ ফরেস্ট ডিপ্লিট হয়ে গেছে। সুন্দরবনের যে এরিয়া ম্যানগ্রোভ ফরেস্টে ছিল, সেখানে ওভার এক্সপ্লয়টেশন, গাছ কেটে আমরা যে বিপদটাকে ডেকে আনছি, এই ডিপ্লিশন অফ ম্যানগ্রোভ ফরেস্টের জন্যে সমুদ্রের জলের লেভেল বাড়বে, আর এই নোনা জল আস্তে আস্তে মানুষের বসতি, যেখানে নানান রকম দ্বীপে লোকজনরা বাস করছে, সেখানে ঢুকে পড়বে। তখন আর খাওয়ার জল পাওয়া যাবে না। সো আমাদের প্রচেষ্টা কি হওয়া উচিত? এই যে ম্যানগ্রোভ ফরেস্ট ডিপ্লিট হয়ে যাচ্ছে, মানে বিলুপ্ত বা অবলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই জিনিসটা প্রতিরোধ করা দরকার। নেক্সট, যদি আমরা এই জলকে সেই রকম ইম্পর্টেন্স না দিই এবং যাচ্ছে তাইভাবে জলের নষ্ট করি, তার কারণ হচ্ছে যতদিন আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো না যে একদিন আমাদের নেক্সট প্রজন্ম জলের জন্য হাহাকার করবে,
ততদিন আমরা দাঁত মাজার সময় শেভিং করার সময় কল খুলে রেখে দেব। সেই কারণে যেখানে কল আছে কমন এরিয়াতে সারা দিন জল পড়তেই থাকে, সেই কারণে আমাদের কোনো প্রচেষ্টা নেই দেখার যে কোথা দিয়ে জল নষ্ট হচ্ছে। আমরা যদি ওয়াশিং মেশিনে কাপড় কাচি, জাস্ট চার পাঁচটা কাপড়ের জন্য যদি ওয়াশিং মেশিন চালিয়ে দিই, ওই অতটা জল নষ্ট হবে। সেই কারণে আমাদের প্রত্যেককে কয়েকটা জিনিস ভেবে নিতে হবে যে কী কীভাবে আমরা জল বাঁচাতে পারি। শুধু যে ভাবলেই হবে তা না, এই জিনিস যাতে আমরা আমাদের নেক্সট প্রজন্মকে শেখাতে পারি, কারণ হ্যাবিট ফরমেশন হয় ছোটোবেলা থেকেই। সো দাঁত মাজার সময় কল বন্ধ রাখতে হবে, শেভিংয়ের সময় কল বন্ধ রাখতে হবে, বাসন ধোয়ার সময় যেন কল খুলে রেখে শুধু ফ্লো অফ ওয়াটারের মধ্যে বাসন ধোয়া হচ্ছে, বা কাপড় কাচার সময় সারাক্ষণ সেই ফ্লো অফ ওয়াটারে কাপড় রিনসিং করা হচ্ছে। এই সব জিনিস যদি বন্ধ না করা হয়, তাহলে আস্তে আস্তে জল যে পরিমাণ যাচ্ছে সেটা বন্ধ করার একটাই উপায় হচ্ছে। আচ্ছা, আমরা কি এটা রিকোয়েস্ট করা যেতে পারে যে জলে মিটার বসানো হোক? কারণ যতদিন না অবধি আমাদের পকেটে কেউ চিমটি কাটছে, ততদিন আমরা সেই জিনিসটার ইম্পর্টেন্স বুঝতে পারি না। যে মুহূর্তে আমাদের মনে হবে যে আমরা কল খুলে এক ঘন্টা ধরে চান করছি, তার জন্যেও আমাদের পয়সা দিতে হবে, তখন আমরা চানের সময় এক্সেস জল নষ্ট করা বন্ধ করব। শাওয়ারের তলায় ঘন্টার পর না দাঁড়িয়ে থেকে বালতিতে করে জল নিয়ে জলের ব্যবহার করা যাবে। সব সময় ভাবতে হবে, বহু লোক আছে আমাদের দেশে যারা দু ঘন্টা পথ হেঁটে মাথায় করে কলসি করে এক কলসি জল নিয়ে আসে। আর আমরা যদি আজ তাদের কথা বুঝতে না পারি, ভাবতে না পারি, আমরা যদি অ্যাকশন না নিই, তাহলে আমরা এই ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে বজায় রাখতে পারব না। আমরা যদি গভর্নমেন্টের কাছে একটা অ্যাপিল করি যে সমস্ত ট্রাস্ট আর এনজিও বা ভলেন্টারি অর্গানাইজেশন আছে, আমাদের যদি এই কাজটি দেওয়ার পারমিশন দেওয়া হয় যে আমরা ভলেন্টিয়ারদের নিয়ে সুন্দরবন এরিয়াতে আমরা আমাদের ট্রাস্ট আর এনজিওর থ্রু দিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট স্যাপলিংস প্লান্টেশন করব, যাতে কিনা সমস্ত জায়গায় যে পরিমাণ ম্যানগ্রোভ ফরেস্ট বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা আগের মতন আবার সুন্দরবন তার নিজের সবুজায়নকে পেতে পারবে। আর এই জিনিসটা করতে পারলেই কিন্তু আমরা এই নোনা জলকে ভবিষ্যতে গ্রামে আর শহরের মধ্যে ঢুকে পড়া বন্ধ করতে পারব। যারা এই ভিডিওটা দেখছেন, যারা বুঝতে পারছেন যে হ্যাঁ, আমাদের দরকার প্রয়োজন জল অপচয় না করা, আমাদের জল ধরে রাখার চেষ্টা করা, যারা রেন ওয়াটার কনজারভেশন সম্পর্কে বা কীভাবে আর কী কীভাবে জল বাঁচানো যায় জানতে চান, নিচের লিঙ্কটাকে ক্লিক করুন। আমাদের এই ইউটিউব ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন যে আমরা সুন্দরবন এরিয়াতে কী কী ধরনের কাজকর্ম করছি আমাদের এই ট্রাস্ট জিসিটি জেনেসিস এডুকেশনাল আর চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে। থ্যাংক ইউ আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একদম জল নষ্ট করবেন না। আর আপনি আপনার মতন করে চেষ্টা করতে থাকুন সবাইকে বোঝানোর কিভাবে আমাদের পরের প্রজন্ম ভালো জল পেতে পারে।